বাংলাদেশের মাতৃভূমির বিরুদ্ধে যেইভাবে ষড়যন্ত্র শুরু করেছে, সেই স্বৈরাচার যেইভাবে ফুনালা ফাঁস করছে, ইচ্ছা করে হোক অথবা ইনি অনিচ্ছায় হোক, যে একেবারে চট করে ঢুকে যাবে, তারপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী সে এখনো আছে, আবার আইসা প্রধানমন্ত্রী হয়ে যাবে। যেইভাবে তারা ষড়যন্ত্র শুরু করেছে, যেইভাবে আমাদের উপর বন্যার পানি ঢেলে দিচ্ছে, বর্তমানে কক্সবাজার সহ বিভিন্ন চট্টগ্রামের অঞ্চলগুলো পাপিত হচ্ছে, কয়েকদিন আগে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ চট্টগ্রামে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 800 মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে, ষড়যন্ত্র অব্যাহত আছে। মুসলমান নরেন্দ্র মোদীর মাধ্যমে যদি গজওয়াতুল হিন্দের সূচনা হয়, কারা কারা উলামায়ে কেরাম ডাক দিলে জিহাদের ময়দানে গজওয়াতুল হিন্দের সৈনিক হয়ে ঝাঁপিয়ে পড়বেন, তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। এই দিনে ঈদ পালন করে নবী আলাইহিসসালামের ইন্তেকালের দিন আনন্দ উদযাপন করা, 12ই রবিউল আউয়ালে আনন্দ উদযাপন করা মানে নবী আলাইহিসসালামের ইন্তেকালের দিনে আনন্দ উদযাপন করা। কারণ মোটামুটি সবাই একমত, নবী আলাইহিসসালাম 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, কথা বলেন ঠিক কিনা? 12ই রবিউল আউয়ালে নবীজি জন্মগ্রহণ করার ব্যাপারে মতভেদ থাকলেও 12ই রবিউল আউয়ালে নবীজি ইন্তেকাল করেছেন এই ব্যাপারে মোটামুটি সবাই একমত। সুতরাং 12ই রবিউল আউয়ালে যদি আমরা জশ্নে জুলুস করি, মিছিল মিটিং করি, কেক কাটি, আনন্দ ফুর্তি করি, নাচানাচি করি, কেমন যেন নবীজির ইন্তেকালের দিনে আমরা শোক পালন করা বাদ দিয়ে, শোক পালন না করে, ব্যথিত না হয়ে আমরা বরঞ্চ নবীর ইন্তেকালে আমরা আনন্দিত হচ্ছি, কথা বলুন ঠিক কিনা? নবীজি কিভাবে চলাফেরা করতেন, নবীজি কিভাবে খেতেন, নবীজি কিভাবে নামাজ পড়তেন, নবীজি কিভাবে ওযু করতেন, নবীজি কিভাবে গোসল করতেন, নবীজি কিভাবে মানুষের সাথে মুআমালা মুআশারা করতেন, চলাফেরা করতেন, লেনদেন করতেন, ইত্যাদি হলো নবীজির চরিত্র সিরাত। আর এই আলোচনাগুলোই আপনি কোরআন হাদিসের মধ্যে বেশি পাবেন, ঠিক কিনা? আরেকটা হলো নবীজির জন্মের আলোচনা, এগুলো আছে ইতিহাসের মধ্যে, এগুলো আছে। তবে কোরআন এবং হাদিস এবং ইতিহাসের মধ্যে মিলাদুন্নবীর আলোচনা কম, কারণ এটা আমল করার বিষয় না, শুধু জানার বিষয়, এটা আমলের বিষয় না, শুধু জানার বিষয়, এজন্য এটা নিয়ে আলোচনা কম। আর যেটা পালনযোগ্য আমলের বিষয়, সিরাতুন্নবী, নবীর চরিত্র, এটা বেশি আলোচিত হয়েছে এবং বেশি আলোচনা হয়েছে, এই ব্যাপারে বেশি কিতাব লেখা হয়েছে, এই ব্যাপারে বেশি রচনা পাওয়া যায়। তো যাই হোক, নবীজির সারা জীবনের দুইটা বিষয়, একটা হলো মিলাদুন্নবী, আরেকটি হলো সিরাতুন্নবী। সিরাতুন্নবী নিয়ে কারো কোনো আলোচনা নেই, মিলাদুন্নবী নিয়ে আমাদের মধ্যে আলোচনা আছে, নবীজির জন্ম নিয়ে আমাদের মধ্যে আলোচনা আছে। একটা মানুষের জন্মের মধ্যে চারটি বিষয় লক্ষণীয়, একটা মানুষের জন্মের মধ্যে চারটি বিষয় লক্ষণীয়। এক নম্বর হলো এই মানুষটি কত সালে জন্মগ্রহণ করেছে, দুই নম্বর হলো কোন মাসে জন্মগ্রহণ করেছে, তিন নম্বর হলো কত তারিখে জন্মগ্রহণ করেছে, চার নম্বর হলো কি বারে জন্মগ্রহণ করেছে। একটা মানুষের জন্মের ক্ষেত্রে এই চারটি বিষয় আসে কি আসে না? কত সালে, কোন বছর, দুই নম্বর কোন মাসে, তিন নম্বর কত তারিখে, চার নম্বর কি বার। তো নবী আলাইহিসসালামের জন্মের বিষয়টা আলোচনা করতে গেলে চারটি বস্তু আসবে। মিলাদুন্নবী যে আমরা পালন করি এবং জশ্নে জুলুস যে হয়, এই বিষয়ে আলোচনায় অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে এই বিষয়টা জানতে হবে। তো নবী আলাইহিসসালামের জন্ম আমুল ফিল, হস্তি বাহিনীর বছর হয়েছে, এই ব্যাপারে প্রায় সকলেই একমত। যেই বছর আব্রাহার বাদশা বিশাল বড় বড় হাতি নিয়ে মক্কা ধ্বংস করার জন্য গিয়েছিল, ওই বছরকে বলা হয় আমুল ফিল, অর্থাৎ হস্তি বাহিনীর বছর। তো এই বছর নবীজি জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ বলেছেন এই হস্তি বাহিনীর ঘটনার 30 দিন পর নবীজি জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ বলেছেন না 40 দিন পর জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ বলেছেন না নবীজি এই ঘটনার 50 দিন পরে জন্মগ্রহণ করেছেন। তবে বেশিরভাগ মুহাদ্দিসিন এবং মুয়াররিখিন
বেশিরভাগ ইতিহাসবিদগণ বলেছেন নবীজি 50 দিন পরেই জন্মগ্রহণ করেছেন। যাই হোক, সকলে একমত যে আমুল ফিলে নবীজির জন্ম হয়েছে। এরপরে আসেন মাস। মাস নিয়ে সামান্য ইখতিলাফ আছে, কেউ বলেছেন রমজান, আর বেশিরভাগ মুহাদ্দিসিন মুআররিখিন বলেছেন, বেশিরভাগ ঐতিহাসিক বিদগণ বলেছেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। তবে রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন, 3 নম্বর যে বিষয়টা, এটার মধ্যে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এত মতনৈক্য কেন, আমরা কোথায় যাব? এত মতনৈক্য থাকলে আমরা কোথায় যাব? নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ। আজকে আমাদের সাধারণ বাচ্চাদের জন্ম তারিখ আমরা বলতে পারি, এত সনের, এত তারিখের, এত মাসের, এত এইবারে জন্মগ্রহণ করেছে। আর নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, এত বড় মানুষটার জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ কেন, মতনৈক্য কেন, এই প্রশ্ন আপনারা করতে পারেন, এবং প্রশ্ন করাটাও যুক্তিযুক্ত। তবে উত্তরটা শুনেন, আমরা যেমন আমাদের জন্ম নিয়ে পূজা করি, আমরা যেমন আমাদের সন্তানদের জন্ম নিয়ে পূজা করি, জন্মের পূজা করি, জন্ম তারিখের পূজা করি। সাহাবায়ে কেরাম এবং আম্বিয়ে কেরাম জন্মের তারিখকে পূজা করতেন না, কথা বলুন ঠিক কি না? আমরা যেমন ইহুদি খ্রিস্টানদের মতো জন্ম তারিখ পালন করি, ইহুদি খ্রিস্টানরা যেরকম তাদের বড়দিন পালন করে, খ্রিস্টানরা যিশু খ্রিস্টের জন্ম দিবস পালন করে, হিন্দুরা তাদের ধর্মগুরুর জন্মাষ্টমী পালন করে, আমরা বর্তমানের মুসলমানরা আইসা আমাদের জন্ম তারিখে কেক কাটা, আমাদের সন্তানদের জন্ম তারিখে সুন্দর করে সাজানো, পার্টি করা, আমাদের বাচ্চাদের জন্ম তারিখে কেক কেটে মানুষকে দাওয়াত করে, দোয়ার আয়োজন করা, নৃত্যের আয়োজন করা, নাট্যমঞ্চের আয়োজন করা, এটা আমাদের বর্তমানের একটা ফ্যাশন হয়েছে। এটা আগে ছিল না, নবীজির জামানে এটা ছিল না, সাহাবায়ে কেরামের জামানে এটা ছিল না। আরে ওই কথা বাদ দেন, এত পরের কথা বাদ দেন, আমাদের এই 2024 সাল থেকে নিয়ে আরো 50 বছর আগের কথা ভাবেন। এখানে হয়তো অনেক মুরব্বীরা আছেন যাদের বয়স এখন 70-80 হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের আরো আগের 50 বছর আগের মুরব্বীদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা বলতে পারবে কিনা তাদের জন্ম কিবারে হয়েছে, বা কত তারিখে হয়েছে, কোন মাসে হয়েছে, কত সনে হয়েছে। অধিকাংশ মুরব্বী আইনি কারাম বলতে পারবেন না, কথা বলুন ঠিক কিনা? আমারে যদি জিজ্ঞান, আমি বেকল মানুষ, আমি নিজেও কইতে পারবো না আমার জন্ম কিবারে হয়েছে, কত তারিখে হয়েছে। তো 20-30 বছর আগে, 50 বছর আগে এগুলো লেখা হতো না, জন্ম তারিখের পূজা করা হতো না, মুসলমানদের মধ্যে কৃষ্টি কালচার ছিল না। আরো 1450 বছর পূর্বে যদি যান তাহলে সেটা আরো ছিল না, যার কারণে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্ম তারিখ এবং মাস নিয়ে মতনৈক্য দেখা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, নবীজির তারিখ রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, মোটামুটি ফাইনাল। আমুল ফিল হস্তি বাহিনীর ঘটনার বছর জন্মগ্রহণ করেছেন, মোটামুটি ফাইনাল। রবিউল আউয়ালের কত তারিখে জন্মগ্রহণ করেছেন, এটা কেউ ফাইনাল বলতে পারে না। প্রায় 8টা মত আছে, 8 ধরনের বক্তব্য আছে। কেউ বলেছেন রবিউল আউয়ালের 22 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়ালের 2 তারিখ, কেউ কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 তারিখ, কেউ কেউ বলেছেন রবিউল আউয়ালের 10 তারিখ, কেউ কেউ বলেছেন রবিউল আউয়ালের 12 তারিখ, কেউ কেউ বলেছেন রবিউল আউয়ালের 17 তারিখ। এইভাবে 8টির মতো মত পাওয়া যায়। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই 8টি মতের মধ্যে 3টি মত হলো প্রসিদ্ধ এবং মোটামুটি নির্ভরযোগ্য। 3টি মত, 3টি বক্তব্য মোটামুটি নির্ভরযোগ্য। 1 নম্বর, 2 তারিখের ব্যাপারটা, রবিউল আউয়াল মাসের 2 তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন। একজন রাবি দুর্বল, এই জন্য এটা একটু দুর্বল বর্ণনা। এরপরে 8-এ রবিউল আউয়াল, এই বর্ণনাটি অনেক গ্রহণযোগ্য এবং শক্তিশালী বর্ণনা। এরপরে সিরিয়ালে আছে হলো রবিউল আউয়ালের 12 তারিখ। এখানে আপনারা অনেকে বুঝবেন না, মাঝখানে সূত্র একজন বর্ণনাকারী নাই, একজন বর্ণনাকারী না থাকার কারণে এই হাদিসটাকে মুনকাতি বলা হয়। আর মুনকাতি হাদিস যার সূত্রের মধ্যে ভেজাল আছে, মাঝখানে একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না, সূত্রের মধ্যে বিচ্ছিন্নতা আছে, এই জন্য এই হাদিসটা, এই বর্ণনাটা গ্রহণযোগ্য না। সুতরাং
বোঝা গেল বারোই রবিউল আউয়াল, এটা প্রসিদ্ধ মত ঠিক কিন্তু বিশুদ্ধ মত নয়। বিশুদ্ধ মত হলো আটে রবিউল আউয়াল। তাহলে আমরা তিনটি নির্ভরযোগ্য তিনটি সূত্র পাই, প্রসিদ্ধ তিনটি সূত্র পাই, তিনটি বক্তব্য পাই নবীজির জন্ম নিয়ে। একটি হলো আটে রবিউল আউয়াল, আরেকটি হলো দুয়ে রবিউল আউয়াল, আরেকটি হলো বারোই রবিউল আউয়াল। এই তিনটি বক্তব্যের মধ্যে সবচাইতে নির্ভরযোগ্য বক্তব্য হলো আটে রবিউল আউয়াল। এবার আসেন, বার নিয়ে কোনো মতনক্য নাই, সমস্ত ইতিহাসবিদগণ বলেছেন নবীজি সোমবার জন্মগ্রহণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের একটি হাদিস দ্বারা এটা বেশি প্রমাণিত হয়। আল্লাহর নবী সরকারে দুজাহা রহমাতুল লিল আলামিন প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক সোমবার আসলে আপনি রোজা রাখেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুইটি কারণে আমি সোমবারে রোজা রাখি। এক নাম্বার কারণ হলো সোমবার দিন আমার উপর সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার উপর কোরআন নাজিল হয়েছে যেই বারে, সেই বারটা হলো সোমবার। এরপরে দুই নাম্বার কারণ হলো আমি যেদিন জন্মগ্রহণ করেছি, যেই বারে জন্মগ্রহণ করেছি, ওই বারটা ছিল সোমবার, এই জন্য শুক্রিয়াতান আমি সোমবার দিন রোজা রাখি। তাহলে সোমবারে নবীজি জন্মগ্রহণ করেছেন, এটা মোটামুটি ফাইনাল। আর জন্মের দিনে নবীজি রোজা রাখতেন, এটাও মোটামুটি ফাইনাল, ধরে রাখেন। জন্মের তারিখে, জন্মের দিনে নবীজি কি রাখতেন? রোজা রাখতেন। আর আমগো দেশের বেদাতি মৌলবীরা আরো বেশি খায়, কথা বলেন ঠিক কিনা? তো আমরা নবীজির জন্মের সাল পেলাম, মাস পেলাম, বার পেলাম, আর জন্মের তারিখের মধ্যে মতনক্য পেলাম। বাংলাদেশে যে বারোই রবিউল আউয়ালে জন্মদিবস পালন করে, এটাকে আমরা দুর্বল বর্ণনা পেলাম, কথা বলুন ঠিক কিনা? এবার আসুন, এই মিলাদুন নবী জশনে জুলুস, এটা যে আমাদের দেশে পালন করা হয় বারোই রবিউল আউয়ালে, এটা কোত্থেকে আসলো, এটা কারা আবিষ্কার করেছে? নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় পাবেন না, সাহাবায়ে কেরামের জামানায় পাবেন না, তাবেইন তাবে তাবেইনদের জামানায় পাবেন না, এক শত বছরের পরেও পাবেন না, দুই শত বছরের পরেও পাবেন না, তিন চার পাঁচ শত বছর পর্যন্ত, ছয় শত বছর পর্যন্ত এই জন্মদিবস পালন করা, জন্মদিবসকে কেন্দ্র করে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা, জন্মদিবসকে কেন্দ্র করে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর উদযাপন করা, ছয় শত বছর পর্যন্ত আপনি পাবেন না। ছয় শত চার হিজড়িতে ইরাকের মুসেল শহরে একজন বিভ্রান্ত বাদশাহ, নাম হলো আবু সাইদ মুজাফফর কুকরি, কেউ বলেছেন কাউকারি, এই আবু জাফর, এই আবু জাফর মুজাফফরউদ্দিন, এই ভ্রান্ত বাদশার নেতৃত্বে একজন দরবারি আলেম, নাম হলো আবুল খাত্তাব উমর ইবনে দাহিয়া, এই দরবারি আলেমের মাধ্যমে ওই কুখ্যাত বাদশাহ 604 হিজরিতে এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর আবিষ্কার করে। বলেন নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলেন, যেই নবীর জশ্নে জুলুস পালন করছি, যেই নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করছি, সেই 604 হিজরির ঘটনাকে কেন্দ্র করে একটু বুঝে থাকলে বলুন, এটা কি বেদাত নাকি সুন্নত? কারণ বেদাত তো বলা হয় ওইটাকে যেটাকে সওয়াবের কাজ মনে করে করা হয়, অথচ কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবে তাবেইন করেন নাই, তাবেইন করেন নাই, এই কাজটাকেই তো বেদাত বলা হয়, কথা বলুন ঠিক কিনা? এবার আসুন, এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করলে ক্ষতিটা কোথায়? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এটা করলে করি না, নবীর মহব্বতেই তো করি, আমরা তো অন্য কারো ভালোবাসাই করি না, আমরা তো খারাপ কিছু করি না, আমরা তো ভালো কিছুই করি, সুতরাং করলে অসুবিধা কোথায়? করলে ভালো লাগে, নবীর শানে বছরে একবার একটু মহব্বতের বহির প্রকাশ করি, একটু মিছিল মিটিং করি, একটু আয়োজন করি, একটু ভালো খাই, তো এটা করলে সমস্যা কোথায়? সমস্যা কোথায় দেখেন, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করার কয়েকটা ক্ষতি। এক নাম্বার ক্ষতি হলো
ইসলামে দুইটা ঈদ আছে, এই দুই ঈদের পরে আরো একটা তৃতীয় নাম্বার ঈদের আবিষ্কার করা কথা বলুন ঠিক কিনা? সবাই একটু আওয়াজ দিয়া বলেন, ঈদ কয়টা? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন সাহাবায়ে কেরামকে দেখেন, মদিনার মানুষদেরকে দেখেন, তারা আনন্দ উদযাপন করছে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করলেন, তোমরা আনন্দ উদযাপন করছো কেন? তখন তারা উত্তর দিলেন, আমরা জাহিলি জামানা থেকে এই দিনগুলোতে আনন্দ উদযাপন করে আসছি। তখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে উত্তম দুই দিন দান করেছেন, সেটা হলো একদিন হলো ঈদ উল ফিতর, আরেক দিন হলো ঈদ উল আজহা। এই দুই দিনে তোমরা ঈদ উদযাপন করবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইন্তেকাল করলেন, ঈদ দুইটা ছিল, সাহাবায়ে কেরাম ইন্তেকাল করলেন, ঈদ দুইটাই ছিল তাবেইনের জামানা, ঈদ দুইটা ছিল তাবে তাবেইনের জামানা, ঈদ দুইটা ছিল ইমাম বুখারী ইমাম মুসলিমের জামানা, ঈদ দুইটা ছিল ইমাম আবু হানিফা ইমামে মালিক রহমাতুল্লাহি আলাই ইমামে শাফি ইমামে আহমদ হাম্বল আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, এরকম বড় বড় ইমামরা অতিবাহিত হয়েছেন। ঈদ দুইটা ছিল 604 হিজরিতে যারা ঈদ আবিষ্কার করেছে, বোঝা যায় এরা ভণ্ড ছাড়া আর কেউ না, কথা বলুন ঠিক না? বড় বড় ইমামদের জামানা ঈদ ছিল দুইটা, 604 হিজরিতে আরেকটা ঈদ আবিষ্কার করা মানে কি ভণ্ডামি, কথা বলুন ঠিক কিনা? যারা আরেকটা ঈদের আবিষ্কার করেছে পক্ষান্তরে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, নাউজুবিল্লাহ। যারা তিন নম্বরে আরেকটা ঈদের আবিষ্কার করেছে, তারা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। যারা তিন নম্বরে আরেকটা ঈদ উদযাপন করছে, তারা কোরআন এবং হাদিসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তারা এই 600 বছর পর্যন্ত যত ওলামায়ে কেরাম ছিলেন, তারা সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, তারা মন গড়া আরেকটা ঈদের আবিষ্কার করেছে, কথা বলুন ঠিক কিনা? এক নাম্বার ক্ষতি হলো মন গড়া, তিন নাম্বার আরেকটা ঈদের আবিষ্কার করা, যেই ঈদের নাম দেওয়া হয়েছে ঈদের সর্দার, যেই ঈদের নাম দেওয়া হয়েছে সাইয়্যিদুল আয়াত, সর্ব ঈদের সেরা ঈদ, বলুন নাউজুবিল্লাহ। এই দিনে ঈদ পালন করে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের ইন্তেকালের দিন আনন্দ উদযাপন করা, 12ই রবিউল আউয়ালে আনন্দ উদযাপন করা মানে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের ইন্তেকালের দিনে আনন্দ উদযাপন করা। কারণ মোটামুটি সবাই একমত, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, কথা বলেন ঠিক কিনা? 12ই রবিউল আউয়ালে নবীজি জন্মগ্রহণ করার ব্যাপারে মতভেদ থাকলেও 12ই রবিউল আউয়ালে নবীজি ইন্তেকাল করেছেন এই ব্যাপারে মোটামুটি সবাই একমত। সুতরাং 12ই রবিউল আউয়ালে যদি আমরা জশ্নে জুলুস করি, মিছিল মিটিং করি, কেক কাটি, আনন্দ ফুর্তি করি, নাচানাচি করি, কেমন যেন নবীজির ইন্তেকালের দিনে আমরা শোক পালন করা বাদ দিয়ে, শোক পালন না করে, ব্যথিত না হয়ে, আমরা বরঞ্চ নবীর ইন্তেকালে আমরা আনন্দিত হচ্ছি, কথা বলুন ঠিক কিনা? নবীজি যেই তারিখে ইন্তেকাল করেছেন ওই দিনে খুশি উদযাপন করব না ব্যথিত হব? নবীজি যেই দিন ইন্তেকাল করেছেন এটা কি খুশির দিন ছিল না ব্যথার দিন ছিল? এত ব্যথার দিন ছিল, কুল কায়নাতের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে, উমরের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর দুইবার সালাম দিয়েছেন, হযরত উসমান সালাম নিতে ভুলে গিয়েছেন, টেরি পান নাই। হযরতে উমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিয়েছেন যে ভাই আবু বকর, আমি উসমানকে দুইবার সালাম দিলাম, উসমান আমার সালামের জবাব দেয় নাই। আবু বকর জিজ্ঞেস করলেন, কিরে উসমান ভাই, তুমি আবু বকরের উমরের সালামের উত্তর কেন দিলা না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আবু বকর ভাই, নবীজির ইন্তেকালের কারণে আমি এতটা অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, আমি এতটা পেরেশান হয়ে গিয়েছিলাম, আমি এতটা ব্যথিত হয়ে গিয়েছিলাম, কখন উমর আমার পাশে দিয়ে গেলেন আমি বলতে পারি নাই, উমর কখন আমাকে সালাম দিয়েছেন আমি এটাও টের পাই নাই, আমি ব্যক্তিগতভাবে ইচ্ছা করে হযরত উমরকে অ্যাবর্ট করে নাই, নবীজির ইন্তেকাল আমাকে পরেশানগ্রস্ত করে দিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সবাই জানেন,
নবীজি ইন্তেকালের পরে হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, যেই এলাকার মধ্যে নবীজিকে পাওয়া যাবে না ওই এলাকার মধ্যে আমি আর থাকব না, যেই মদিনাতে নবীজিকে পাওয়া যাবে না ওই মদিনাতে আমি আর থাকতে চাই না, আমি মসজিদে নববীর জন্য আজান দিব না, কারণ আজান দেওয়ার পরে ইমামতির যাই নামাজে নবীজিকে পাওয়া যাবে না। নবীজির একজন মুয়াজ্জিন নাম হলো আব্দুল্লাহ বিন আব্দি যায়েদ বিন আব্দি রাব্বিহি, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি নবীজির একজন অন্যতম মুয়াজ্জিন, যার স্বপ্নের ভিত্তিতে আজানের শব্দগুলো আমরা পেয়েছি, যার স্বপ্ন দেখার কারণে আমরা আজান পেয়েছি। ওই আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের দিন বলছেন, হে আল্লাহ, আমি ঘুম থেকে উঠে নবীজির চেহারা মোবারক দেখতাম, এখন তো আর ঘুম থেকে উঠার পরে নবীজির চেহারা দেখা যাবে না, হে আল্লাহ, এখন তো আর মদিনাতে নবীজিকে দেখা যাবে না, ঘুম থেকে উঠার পরে নবীজির চেহারা আর দেখতে পাবো না, সুতরাং যেই চোখ দিয়া নবীজির চেহারা দেখা যাবে না ওই চোখের আমার দরকার নাই, ওই দৃষ্টি শক্তির আমার দরকার নাই, হে আল্লাহ তুমি আমার দৃষ্টি শক্তি ছিনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এত মনের গভীর থেকে দোয়া করার কারণে, অন্তরের অন্তঃস্থল থেকে ব্যথা নিয়ে দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহির দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহির দৃষ্টি শক্তি ছিনিয়ে নিলেন। নবীজির ইন্তেকালের দিনের অবস্থা ছিল এমন, একজন অন্ধ হয়ে যায় আরেকজন মদিনা ছেড়ে দেয় কষ্টে, আরেকজন উমরের খবর জানে না, উমর পাশে দিয়া যায় বলতে পারে না, উমর এত শক্তিশালী মানুষটা তরবারি নিয়ে ঘুরেন আর বলেন, যে বলবে মুহাম্মদ আরবি ইন্তেকাল করেছেন তার মাথা আমি বিচ্ছিন্ন করে ফেলবো, তার গর্দান থেকে মাথা আলাদা করে ফেলবো, তিনি কোনোভাবেই মানতে পারছিলেন না নবীজির ইন্তেকাল। এমন আরো বিভীষিকাময় আশ্চর্য ঘটনা ঘটেছে, পশু পাখিরা খাবার দাবার ছেড়ে দিয়েছে, পানি পান করা ছেড়ে দিয়েছে, নবীজির ইন্তেকালের দিনে ইন্তেকালের সংবাদ যখন সর্বদিকে ছড়িয়ে পড়েছে, সাহাবায়ে কেরাম ভেঙ্গে পড়েছেন, অনেক দুর্বল বলা মুনাফিকরা কাফের হয়ে গিয়েছে, কেউ কেউ বেহুশ হয়ে গিয়েছে, এরকম অবস্থার পরিবর্তন হয়েছে। আর সেই ইন্তেকালের দিন বারোই রবিউল আউয়ালের দিনে এই সমস্ত মুসলমানরা, নামদারি মুসলমানরা, তারা জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীর আয়োজন করে, কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা দুই নাম্বার ক্ষতি পাচ্ছি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করা মানে নবীজির ইন্তেকালের দিনে খুশি উদযাপন করা। তিন নাম্বার ক্ষতি হলো বেদাতের আবিষ্কার করা, বেদাত চালু করা, সমাজের মধ্যে বেদাতের বীজ বপন করা। ও মুসলমান, আপনারা আলোচনা বুঝে থাকলে বলুন, এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী এটা কি সুন্নত নাকি বেদাত? এই যারা বেদাত করছে তাদের ব্যাপারে শুনেন, আল্লাহর নবী কত কঠিন কথা বলেছেন, হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সরকারে দুজাহা বলেন, আমি তোমাদের আগে হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকব, হাউজে কাউসারের ব্যাপারে নবীজি বলেন, হাউজে কাউসারের পানি তো এত ভালো হবে, এত দামি হবে যে একবার পান করবে লা ইয়াজমা ও আবাদা, সে কোনোদিন আর পিপাসার্থ হবে না, তো আমি তোমাদের আগে হাউজে কাউসারে দাঁড়ায় থাকব। হাউজে কাউসারে দাঁড়িয়ে থেকে আমার উম্মত যখন হাউজে কাউসারের পাশ দিয়ে যাবে পানি পান করার জন্য আসবে, আমি মুহাম্মদ নিজ হাতে আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাতে থাকব। এইভাবে চলতে থাকবে, হঠাৎ আমার উম্মতের মাঝে আর আমার মাঝে পার্টিশন তৈরি হয়ে যাবে, আমি বলবো আমার মাঝে আর আমার উম্মতের মাঝে কেন পার্টিশন তৈরি করে দেওয়া হলো, আমি এদেরকে কেন পানি পান করাতে পারবো না? তখন ফেরেশতারা আওয়াজ দিয়ে বলবেন, আরেক বর্ণনায় আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলবেন, হে আমার দোস্ত মুহাম্মদ, আপনি জানেন না আপনার ইন্তেকাল
সালের পরে এরা আপনার ধর্মের মধ্যে ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করেছে, সুতরাং এরা দাবি করতে পারে আপনার উম্মত, কিন্তু বাস্তবে এরা আপনার উম্মত না। আল্লাহর নবী যখন বুঝতে পারবেন কলিজার টুকরা উম্মত নবীর ইসলাম ধর্মের মধ্যে নতুন আবিষ্কার করেছে, বেদাত করেছে, যদিও তারা মহব্বতের নিয়তে করেছিল, যদিও তারা নবীকে ভালোবাসার নিয়তে করেছিল, যদিও তারা নবীর সুপারিশ পাওয়ার জন্য করেছিল, যদিও তারা নবীর কাছাকাছি যাওয়ার জন্য বেদাত করেছিল, ইসলামের নাম দিয়ে বেদাত করেছিল, কিন্তু কালকে আমাদের ময়দানে আল্লাহর নবী সেটা দেখবেন না। আল্লাহর নবীকে যখন বলা হবে যে আপনার পরিয়ারা ইসলাম ধর্মের মধ্যে বিকৃত করেছে, নতুন আবিষ্কার করেছে, তখন যেই নবীর ভালোবাসায় আমরা বেদাত করেছিলাম ওই নবী ডাক দেয়া বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যার বাদি, আমার পরে যারা আমার ধর্মটাকে পরিবর্তন করেছে, বেদাত করেছে, নতুন আবিষ্কার করেছে, তারা আমার সম্মুখ পান হতে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলবেন সুহকান সুহকা লিমান গায়্যার বাদি, এটা চেয়ার রাখেন মুসলমান বাবাদেরারে, আমার যুবক ভাইয়ারে আমার, এই জন্য সুন্দর বিবেক, আল্লাহর নবীকে মহব্বত করি এই দাবি করে বেদাত করা যাবে না, নতুন আবিষ্কার করা যাবে না। নতুন আবিষ্কার করলে, বেদাত করলে যত মায়া নিয়া করি না কেন আল্লাহর দরবারে কবুল হবে না, বেদাতের কারণে নামাজ রোজা কোনো আমল কবুল হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, লা ইয়াকবালুল্লাহু লি সাহিবি বিদাতিন সালাতান ওয়ালা সাওমান ওয়ালা সাদাকাতান ওয়ালা জিহাদান ওয়ালা ফরজান ওয়ালা নফলা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা বেদাত করে, যারা ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামাজ কবুল করবেন না, তাদের রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের হজ আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের জিহাদ আল্লাহর দরবারে কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না, ফরজ ইবাদত কবুল হবে না, বলুন নাউজুবিল্লাহ। বেদাত করলে কোনো ইবাদত কবুল হয় না, নামাজ রোজা হজ যাকাত কোনো ইবাদত কবুল হয় না, এমনকি জিহাদের মতো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। জিহাদের মতো ইবাদত মজলুম একটা ইবাদত, আমার ভাই বড় বড় ভাই সুন্দর করে বলতে পারেন যে আপনারা তো আমাদের মজলুমদেরকে মহব্বত করেন, কিন্তু মজলুম একটা ইবাদত আছে, মজলুম একটা ফরজ বিধান আছে, জিহাদ, এটাকে মহব্বত করেন না, এটাকে মুখে নিতে পারেন না, এটার জন্য ডাক দিলে আপনারা সামনে আসতে পারেন না, আমগরে দেখার জন্য ঠিকই ভিড় জমান, কিন্তু জিহাদের মতো মজলুম একটা ইবাদতকে আমরা মহব্বত করি না। ও মুসলমান, আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে মজলুম আলেমদেরকে যেইভাবে দেখার জন্য উপচে পড়া ভিড় জমায়, মজলুম আলেমদেরকে যেইভাবে অন্তর থেকে মহব্বত করি আর ভালোবাসি, মজলুম একটা বিধান জিহাদের মতো ফরজ বিধানকেও দিল থেকে ভালোবাসতে হবে, ডাক দিলে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে, কথা বলো ঠিক না? আলেমদেরকে যেভাবে মহব্বত করি, মজলুম একটা বিধান জিহাদটাকেও ভালোবাসতে হবে, জিহাদের দরকার পড়লে জিহাদ করবো না ইনশাল্লাহ। ওলামায়ে কেরাম যদি ডাক দেন, নরেন্দ্র মোদী যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, মুসলমানদের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র শুরু করেছে, বাংলাদেশের মাতৃভূমির বিরুদ্ধে যেইভাবে ষড়যন্ত্র শুরু করেছে, সেই স্বৈরাচার যেইভাবে ফুনালাপ ফাঁস করছে, ইচ্ছা করে হোক অথবা ইনি অনিচ্ছায় হোক, যে একেবারে চট করে ঢুকে যাবে, তারপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী সে এখনো আছে, আবার আইসা প্রধানমন্ত্রী হয়ে যাবে, যেইভাবে তারা ষড়যন্ত্র শুরু করেছে, যেইভাবে আমাদের উপর বন্যার পানি ঢেলে দিচ্ছে, বর্তমানে কক্সবাজার সহ বিভিন্ন চট্টগ্রামের অঞ্চলগুলো পাপিত হচ্ছে, কয়েকদিন আগে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর সহ চট্টগ্রামে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় অর্থ
শতাধিক মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে, ষড়যন্ত্র অব্যাহত আছে। মুসলমান, নরেন্দ্র মোদীর মাধ্যমে যদি গজওয়াতুল হিন্দের সূচনা হয়, কারা কারা উলামায়ে কেরাম ডাক দিলে জিহাদের ময়দানে গজওয়াতুল হিন্দের সৈনিক হয়ে ঝাঁপিয়ে পড়বেন, তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। তো আমার কথা প্রায় শেষ। বলছিলাম জশ্নে জুলুস আর ঈদে মিলাদুন্নবী পালন করতে গেলে তিন নাম্বার ক্ষতি হলো বেদাত, আর বেদাতির নামাজ, রোজা, হজ, যাকাত, এমনকি জিহাদ পর্যন্ত কবুল হয় না। নবীজি বলছেন, লা ফরদান লা সরফান ওয়ালা আদলা, ফরজ এবং নফল কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। সুতরাং সক্করে মহব্বতের নামে যদি বেদাত করে সব যাবে, আমও যাবে, সালাও যাবে। এই জন্য বেদাত করবো না, সুন্নতগুলো করেই তো শেষ করতে পারি না, বেদাত করার সময় কোথায়? এই জন্য আসুন সুন্নতের দিকে যাই। জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী বাদ দেয়, বরং নবীজির জন্মের দিনে বেশি বেশি রোজা রাখবো। নবীজি সোমবার রোজা রেখেছেন, জন্ম তারিখ জন্মের দিন হিসাবে আমরাও সোমবার আসলে পারলে রোজা রাখবো। নবীজির জন্য মাকামে মাহমুদ কামনা করব। এই সমস্ত বেদাত থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আরও অনেক ক্ষতি আছে এই জন্মদিবস পালন করা, এটা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, হিন্দুদের কৃষ্টি কালচার, খ্রিস্টানদের কৃষ্টি কালচার। আমরা যদি জশ্নে জুলুস করতে যাই তাদের সাথে মিলে যায়, এই জন্য এটা থেকে বিরত থাকতে হবে। আরেকটা ক্ষতি হলো অপচয় হয়, লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকা অপচয় হয়। বিরিয়ানি বানায়, খিচুড়ি বানায়, জিলাপি বানায়, আরও কত কিছু বানায়, বিশাল বড় বড় মিটিংয়ের আয়োজন করে, মিছিলের আয়োজন করে কোটি কোটি টাকা অপচয় করা হয় একটা বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলুন ঠিক কিনা?